হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব একটা তেঁতুল দিয়ে চিংড়ি রান্না রেসিপি। তো এই রান্নাটি আমার শাশুড়ি মায়ের থেকে আমি শিখেছি। তা আমার মেয়ে এবং তার বাবা এই খাবারটি খুবই পছন্দ করে। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে কিছুটা তেঁতুল জলের ভিতরে ভিজিয়ে রেখেছি, কিছু কচুর মুখে এখানে আমি সেদ্ধ করে নিয়েছি এবং কিছুটা চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন। তো এটা দিয়েই আমি টকটা রান্না করব। চুলাতে আমি কিছুটা তেল গরম করে নিলাম। এখানে সরিষার তেলটা দিলে ভালো হয়, কিন্তু এখানে সরিষার তেলটা অ্যাভেলেবল না থাকার কারণে আমি রান্নার সাদা তেলটা ইউজ করেছি। তো তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সরিষা ফোড়ন। যাদের কাছে কালো সরিষা আছে তারা কালো সরিষা দিতে পারেন, আমার কাছে কালোটা নাই, এই জন্য আমি সাদা সরিষাটা ব্যবহার করলাম। তো ডলে ডলে দিলে সরিষাটা আর কি ছিটকাবে না বেশিটা। এই রান্নাটা খুবই সহজ এবং অল্প সময়ে করা যায় এবং খেতেও বেশ টেস্টি। মাছ মাংস খেয়ে যখন মুখের একটু স্বাদ বদলানোর দরকার হয় তখন এটা আসলে খুবই উপকারী একটা খাবার। তো আমি এখানে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো আপনারা জানেন যে বেশি রান্না করলে কিন্তু একটা শক্ত শক্ত ভাব হয়ে যায়। তো আমি বেশি রান্না করব না, চিংড়িটাও অল্প একটু মানে এপাশ ওপাশ করে ভেজে নিব। তো এখানে পুরো রান্নাটা যতটুকু হলুদ লাগবে আমি ততটুকু পরিমাণ করে হলুদ দিয়ে দিলাম এখানে। এবার পুরো রান্নাটা যতটা লবণ লাগবে সেই মাপ অনুযায়ী আমি লবণটাও এখানে দিয়ে দিলাম, যে যা স্বাদ মতো লবণটা এখানে দিয়ে দিবেন। তো লবণ আর হলুদটা দিয়ে আমি চিংড়িটা কিছুক্ষণ রান্না করছি। এভাবে করলে আর কি চিংড়ির যে গন্ধটা ওটা থাকবে না এবং চিংড়িটা ওভার কুকও হবে না। তো আমি সেদ্ধ করে রাখা কচুরমুখী গুলো এর সাথে অ্যাড করলাম। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করব, একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব নাড়াচাড়া করে রান্না করে। আসলে আমিও আগে ভাবতাম যে এভাবে কি করে কচুমুখী দিয়ে তেঁতুল দিয়ে কি করে রান্না করা যেতে পারে, টক রান্না কি করে হয়, কিন্তু আমিও আসলে এটা আমার শ্বশুরবাড়ি যাওয়ার পরে খেয়ে এটার ভক্ত হয়ে গেছি। এই খাবারটা খেতে বেশ ভালোই লাগে, আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। আর আবার সেই পুরানো কথা, আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে জলের ভিতরে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি এখানে তেঁতুলের আঁশগুলো ফেলিনি, কারণ এটা মুখে পড়লে আমাদের বেশ একটু টক টক ভালো লাগে। তো যারা এটা পছন্দ করে না তারা ছেঁকে শুধু জলটাই এখানে ব্যবহার করতে পারেন। এই রান্নাটা একটু বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে, পাতলা পাতলা ঝোল। তো আমি এখানে বেশ একটু বেশি পরিমাণেই জলটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল রান্না, খুব অল্প সময়ে এবং সহজে রান্না করা যায়, কিন্তু খেতে একবারই খারাপ না, খেতে বেশ ভালো লাগে এবং খুব সহজে রান্নাটা আপনারা করতে পারবেন। তো আপনারা বাসায় নিশ্চয়ই ট্রাই করবেন এটা। আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করছি, কারণ তেঁতুলের যে কড়া একটা টক ভাব সেটা চলে যাওয়ার জন্য এই চিনিটা অ্যাডজাস্টমেন্টের জন্য খুবই ভালো হবে, স্বাদটা বাড়াবে এতে।
তো যাদের কাছে কিন্তু নতুন তেঁতুল আছে তারা নতুন তেঁতুল ব্যবহার করলে কালারটা খুব সুন্দর হবে। আমরা তো অনেকদিন আগেই তেঁতুলগুলো এনেছি আমাদের দেশ থেকে যখন আসছিলাম আমরা এখানে, তো এই জন্য আর কি তেঁতুলটা পুরানো হয়ে যাওয়া একটু কালো রং হয়েছে। আসলে আমাদের মাঝে মাঝে তো টক খেতে ইচ্ছাই করে, তো এখানে আমটাও কাঁচা আমটাও খুব পাওয়া যায় না বাজারে, আর জলপাইও পাওয়া যায় না। তো আমরা আসার সময় কিছু শুকনা আম আমশি বানায় এবং তেঁতুল সাথে করে আনছিলাম, তো এভাবে করেই আমরা টক রান্না করে খাই মাঝে মাঝে। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, ঝোলগুলো ফুটে গিয়েছে। তো আমি নামিয়ে ফেলেছি আমার রান্নাটা, এখানে পাতলা ঝোল রেখেই আমি নামাইছি। অনেকে খেতে পছন্দ করেন পাতলা ঝোল, আবার অনেকে গাঢ় পছন্দ করেন, যাদের গাঢ় পছন্দ তারা আরো একটু ঝোল রেখে নামাবেন। তো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর ভালো লাগলে আমাদেরকে জানাবেন। তো এ পর্যন্ত।